Assalamualaikum and welcome back to my channel. আজকে আমি আপনাদের সাথে চিকেন সাসলিক তৈরি করে দেখাবো। এখন এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজগুলোকে সাইজ করে কেটে রেখেছি। এখন এখানে চিকেন নিয়েছি, চিকেনে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা। আমি এই তান্দুরি মশলাটা ব্যবহার করছি। এখন এখানে দিয়ে দিচ্ছি বারবিকিউ সসটা ব্যবহার করছি। এখন এখানে দিচ্ছি মরিচ, লাল মরিচ। এখন এখানে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এখন দিয়ে দিচ্ছি লেবু। এখন এগুলোকে একটু ভালো করে মেখে নিতে হবে। মেখে আমি এখানে সরষের তেল দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখন এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজি কুচিগুলো এখানে দিয়ে এগুলোর সাথে মেখে নিতে হবে। করে মেখে নিতে হবে মশলাগুলো, যাতে পেঁয়াজ আর এগুলো সবার গায়ে লেগে যায়। এখন আমি এখানে কাঠি নিচ্ছি, এখন আমি এগুলোকে গেঁথে নিচ্ছি। আমি এই কাঠিগুলো ব্যবহার করছি, আপনারা দেখে থাকুন আমি এগুলো কীভাবে গেঁথে নিব। এখন এখানে চিকেন দিয়ে দিচ্ছি। আমি এক এক করে এগুলো সব বানিয়ে নিব। আমার সবগুলো চিকেন চাসলিক বানানো হয়ে গেছে, আমি এখন এগুলোকে ভেজে নিব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার চাসলিক, আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, ভালো লাগে বেল আইকনটি প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম।